ওই দিন কিন্তু পরিচয় থাকবে না কে পীর কে murid কে শিক্ষক কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি সকলে সমান হয়ে যাবে ওই কবরে যাওয়ার আগে তওবা কর ও আম্মা জান তওবা কর মনে কি চায় না তুমি একটা আদর্শমান সন্তানের মা হয়ে কবরে যাও কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও মরণের পরে তোমার সন্তান জানাজারি মমতি করবে কবরের কিনারায় গিয়ে তোমার সন্তান কলিজা পড়ে কোরআন পড়বে দোয়া করবে আম্মা জান দোয়া করো আল্লাহর কাছে ও আল্লাহ তুমি একটা নেককার সন্তানের মা বানায় দাও স্কুলে পড়লেও সমস্যা নাই নবীর তরিকাতে পাঁচবার নামাজ পড় ও মুরব্বিদের দোয়া নিয়ে চল জিব্বা দিয়ে গালাগালি করিস না মোবাইলের জীবনের আপন বানায় না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া হাতটারে নাপাক করিস না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া চোখ দুইটারে নাপাক করিও না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া কানটারে নাপাক করিও না জীবনে যা করছো তওবা করো তওবা করো তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আর ওই কবরের কথা একটু স্মরণ করো এ যুবক ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয় আজকে যদি ঘুমের মধ্যে তোমার আমার মরণ হয় একবার নিজেরে জিজ্ঞাসা করো ওই কবরে গিয়া কালকে তুমি কি জবাব দিবা তোমার আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে সাগরে মাছ ধরে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন নামাজ পড়তে পারো না এরে নবীর উম্মতের দল আসলে তোমার অন্তরে জাহান্নামের ভয় নাই আল্লাহর কোরআনটা কেন তুমি একটু অধ্যয়ন করো না আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করছেন এই কথা বলেন আল্লাহর কোরআন তো মিথ্যা না 1500 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোন বেঈমান একটা ভুল বের করতে পারে নাই আল্লাহর কোরআনের মধ্যে কোন ভুল নাই ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নি জাহান্নামের বয়ান আছে নি জোরে বলেন আহা এই জান্নাত জাহান্নামের বয়ান কারা করবে ওলামায়ে কেরাম যদি না করে কেন বলো হাফিজ ভাই মাটির নিচে কবরের রস কইরা কয়দিন চলবা আমার মাওলায় যতদিন চালাইবে ততদিনই চলবো কেন বলো বাবা হাফিজ ভাই কেচ্ছা কাহিনী কোন কেন ওরে আব্বাজানের কেচ্ছা কই চরমনের দাদার কেচ্ছা কই এতে সমস্যাটা কোথায় বলো আমাদের কেচ্ছা কওয়ার দ্বারা মানুষ তো বিড়ি টানে না আমরা কেচ্ছা বললেও মানুষের চোখে পানি আসে কারণ আমরা এমন বাপ দাদার কেচ্ছা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয় না তুমি কেন দাদার কেচ্ছা বলতে পারো না বাবার কেচ্ছা বলতে পারো না কারণ তোমার বাপ দাদার কেচ্ছা বলবো দূরের কথা তোমার বাপ দাদার নাম নিতেও ভয় পাও কারণ তাদের ভেতরে তাকওয়া নাই আর আমরা কিসসা কইলো মানুষ তওবা করার চেষ্টা করে কান্না করার চেষ্টা করে নামাজ ছাড়িয়া দেওয়ার চেষ্টা করে না নামাজ ছাড়লে পড়ার চেষ্টা করে বিড়িটা লেসেরে দেওয়ার চেষ্টা করে বেপর্দায় থাকলে পর্দা করার চেষ্টা করে এই কিসসা কইলো যদি মানুষগুলো কান্না করে এই কিসসা বলার দ্বারা যদি মানুষ নামাজি হয় তোমার এত হিংসা আর দুর্বলতা থাকবে কেন তুমি দোয়া করবা আল্লাহ ওই মানুষটা নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে আল্লাহ তুমিও আমাকে তৌফিক দান করো তুমি তো দোয়া নেওয়ার জন্য দরকার এই ওয়াজের প্যান্ডেল বসিয়া কত আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার দেয় কান্না করে রে বাবা ওই ওয়াজের মধ্যে বইসা উজানির ওয়াজে বসলে চরমনের আল্লাহওয়ালাদের বয়ানে বসলে মানুষ একটু চিৎকার দেয় কেন মানুষ কান্না করে কেন তোমার একটা প্রশ্ন অন্তরে কি ব্যাপার হাফিজ এরা চিল্লায় কেন আমি তোমাকে বলতেছি আমার কথাগুলো খেয়াল করো এরা চিল্লায় কেন বিড়ি টানার জন্য চিল্লায় না এরা বেনামাজি নামাজ ছাড়ার জন্য চিল্লায় না এরা মদের বোতল পাওয়ার জন্য চিল্লায় না আল্লাহর কসম করে বলি এরা যদি চিৎকার দেয় কান্না করে একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য তারা চিল্লায় আর তুমি যদি সমালোচনা করো তোমার সমালোচনা তো আল্লাহর জন্য না তোমার সমালোচনা তো হলো তোমার মডেল ইসলামের নেতারে খুশি করা আর ওই লোকটা চিল্লায় কেন আল্লাহরে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য চিল্লায় কান্না করে ও যুবক আল্লাহ বলেন বেশি কাঁদো কোরআন শরীফে আল্লাহ বলেন বেশি কান্না করো নবী বলেন কান্না করো ও যুবক আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব যারা দিবে আল্লাহ বলবেন বেহেশতের বিছানা বিছায়া দাও এখন ঘুমাইব ইসরাফিলের সিঙ্গার ফুত্তরের আগে তারে ডাকবি না আর আমি ঘুমাও কিন্তু যদি বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও
আল্লাহর ফেরেশতা বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গুনাহ করছে, ধর্ম মানে নাই, ইসলাম মানে নাই, আলেম ওলামারে গালাগালি করতো, আলেমদের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো কি, মোল্লারা নামাজের কথা কয় নামাজ পড়ব না, টুপিওয়ালারা রোজার কথা বলে আলেমদের কথা মতো রোজা রাখব না, আলেমদের কথা মতো জীবনটা চালাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলব না। এরা কবরে যাওয়ার পরে একটা কথা বলবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তখন রাগ করে বলবে, ফেরেশতা এই বেঈমানের নাফরমানের আর সুযোগ দিস না, দুনিয়াতে বহু সুযোগ দিছি, আমার পানি আমার বাতাস আমার খাওয়া সব ভোগ করিয়া আমি আল্লাহর সাথে বেঈমানি, আমার ওলামায়ে কেরামের সাথে বেঈমানি করেছে, আর সুযোগ দেওয়া হবে না। দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের আগুন কবর এসে ভরে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সব কবরের মধ্যে ওই নাই ভাইয়ের গুনাগারে আওয়াজ পাইবে, বিকট বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ কিসের বলে, কবরের মধ্যে সাপ আসতেছে, সাপের শো শো আওয়াজ শোনা যায়। ওই কবরের মধ্যে আমার আল্লাহ বলবে, ওরে ফেরেশতা দেরি করিস না, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ গুসায় গিয়া বলবে, এ কবরের মাটি আর দেরি করবি না, এই নাফরমানের দুই পাশের মাটি জোরে জোরে চাপ লাগাও, এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে যুবক, বালিশে মাথা লাগায় একটা মিনিট চিন্তা করিস, আমার আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, দশজন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন, আবু বকর জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা রাত্রে কান্নার আওয়াজ, আমি কবরে একা কেমন করে থাকব, আমার একটা রুমের মধ্যে যদি আটকাইয়া দেয় বাতি যদি না থাকে আমি বড় ভয় পাই, আমাকে যদি একটা রুমের মধ্যে তালা মারিয়া অন্ধকারে ফালাইয়া দেয় আমি চিল্লাইতে থাকি পারি না, ভয় ভয় ভয়, একটা গাছের পাতার শব্দ পাইলো বড় ভয় লাগে, আর ওই অন্ধকার সাড়ে তিন হাত মাটির ঘর, ওই জায়গায় কোনো বাতি নাই কোনো বন্ধু নাই, ওই মাটির ঘরে কেমন করে থাকবি রে বাবা, একবারও কি চিন্তা করে দেখছো? এই চিন্তা আবু বকর যখন করতেন হাউ মাউ করে কান্না করতেন, ওমরের মতো বান্দা জান্নাতের গ্যারান্টি পাইয়াও কান্না করে, গালের মধ্যে দাগ পড়ে গেল আর কান্না করে ও দয়ার মালি, ওই কবরের আজাব সহ্য করতে পারবো না। আল্লাহ কি বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসবা না রে গোলাম, আর মুসলমান যদি হইয়া কবরে আসতে চাও এক নাম্বার পুঁজি লাগবে, কি পুঁজি, তাকওয়া, কি লাগবে, তাকওয়া মানে আল্লাহর ভয়, এই তাকওয়ার পুঁজি যদি থাকে বান্দার গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বে না। এরে মুজাফফরগঞ্জ নলুয়া চাঁদপুরের এলাকার মানুষ, এতবার বললাম আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার দেশ আপনার দেশ নাকি আপনারা ইন্ডিয়ান এক নি, আমরা যেই মাছ খাই আপনারাও, এই জমিনের হাওয়া বাতাসে আপনিও বড় আমিও বড়, আমার কোরআন আপনার কোরআন এক, আমার নবী আপনার নবী এক, আমার কাবা আপনার কাবা এক, এরে যুবক পাও দুইটা আগাইয়া দে একটু বুঝাইতে চাই, কেন দ্বন্দ্ব করো রে বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার আশা আমার আশা, তোমার বিদায় আমার বিদায়, তোমার জানাজা আমার জানাজা, তোমার কবর আমার কবর, তোমার প্রশ্ন আমার প্রশ্ন, তোমার কাফন আর আমার কাফন যদি এক হয় তাহলে তোমারে পাও ধৈরা ধৈরা, আল্লাহওয়ালারা বুঝায় নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, চুলগুলো মদিনার সাইজে রাখো, নখগুলো মদিনার তরিকায় কাটো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাও না, আর আমারে যদি লোভ দেখাও অথবা কোনো ভয় দেখাও গলায় ছুরি আসবে মরে যাব, এরপরও নামাজ ছাড়বো না, ব্যাপারটা
থাকি তোমারে বুঝাইলে নামাজ পড়তে চাও না পাও ধরলেও নামাজ পড়তে চাও না আর আমারে লোক দেখাইলো নামাজ ছাড়তে চাই না অথচ তোমার আমার আল্লাহ এক তোমার আমার নবী এক তুমি আমি এক পরিচয়ে মুসলমান তাহলে তুমি পাও ধরার পরেও কেন নামাজ পড়তে চাও না পর্দা করতে চাও না এর মাত্র মেডিসিন কাজ করে আমার মধ্যে তোমার মধ্যে মেডিসিন নাই ওই মেডিসিনের নাম হলো তাকওয়া আল্লাহর ভয় আর ওই তাকওয়া যদি অর্জন করতে চাও আল্লাহর কসম আল্লাহ ওয়ালা যারা আউলিয়া যারা খাঁটি ওলি যারা তাকওয়া ওয়ালা এদের সহবতে না গেলে তাকওয়া অর্জন হবে না তোমারে কে শিখাইছে আল্লাহ ওয়ালা লাগে না আউলিয়া লাগে না ওলি লাগে না পীর লাগে না আবু হানিফা লাগে না মাযহাব লাগে না তাবলীগ লাগে না মুরব্বী লাগে না আমরা কোরআন মানি আমরা হাদিস মানি আমি বলবো তুমি কোরআনও মানো না তুমি হাদিসও মানো না নবী কয় লাগবে আল্লাহ বলেন লাগবে সব লাগবে তুমি বলো লাগবে না কে শিখাইলো তোমাকে আমি বলবো সেই লোক তোমার আসল বন্ধু নয় অতএব কবরের তিন প্রশ্ন রেডি কইরা যাও আর কোনো কথা নাই কোন দল করছেন কবরে গেলে জিগাইবো ফেরেশতা জিগাইবো প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও রে বাবা এই তিন প্রশ্নের জবাবটা ঠিক করানোর জন্যই তাবলীগ ওয়ালারা মেহনত করে চরমনাই ওয়ালারা মেহনত করে এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করিয়া দেওয়ার জন্যই কিন্তু দেওবন্দি কওমি ওয়ালারা আহলে হক ওলামায়ে কেরামরা মেহনত করে ঠিক নাকি চরমনাই কয় গাঞ্জা কেমনে খাইবেন কোনাতে ধরবেন এটা শিখায় না বিড়িটা না শিখায় ওরে যেই দরবারে বিড়ি শিখায় গাঞ্জা শিখায় এদের বিরুদ্ধে লেখো না কেন কি ব্যাপার যারা গাঞ্জা খাওয়া শিখায় নাচানাচি শিখায় বেপর্দায় শিখায় এরকম পীর এই বাংলাদেশে আসছে না নাই তাদের বিরুদ্ধে কেন লেখো না কয় ও লেখলে মজা পাই না চরমনার বিরুদ্ধে লেখলে একটু মজায় মজায় সপ্তাহ চলে যায় আবার তাবলিগের বিরুদ্ধে লেখলে এক সপ্তাহ মজা করা যায় ফেসবুকের মধ্যে এইবার যখন দেখি তাবলিগেও মজা হয় না এইবার ঢুকি হাটহাজারির মধ্যে হাটহাজারি নিয়ে এক সপ্তাহ খেলাধুলা করি ফেসবুক দিয়া দেখি মজা লাগে না সর্বশেষ মজা পাওয়ার জন্য হাফিজ ভাইয়ের পিছে ঢুকছি কি ঢুকছি কয় হাফিজ ভাইয়ের ছবি দিয়া এবার আরএফএল এর বদনা বালতি পণ্যগুলো ছবি দিয়া দেখ আমি আজকে জুমায় বলেছি গতকালকে ঢাকায় বলেছি আরএফএল এর কথা বলার পরে যাদের মনে একটু কষ্ট আমি বলছি আপনারা তাদের আইডি গুলো সুন্দর করে ঠিকানা লিখে রাখেন আমার মনে হয় এরা কাদিয়ানিদের দালাল এদের আইডি গুলো ঠিক রাখেন ঠিকানা ঠুকানা পারলে একসময় আমার দিয়ে আমি বরকতের দোয়া করে দেবো ইনশাআল্লাহ দিয়েন আমার দিয়ে সব ঠিকানাগুলো আর আপনারাও চিহ্নিত করে রাখবেন এরা কাদিয়ানিদের বন্ধু এরা কি এই কথা বলেন না কেন কোনো ভেজাল আছে হ্যাঁ আমি কি বলছি সারা বাংলাদেশে আমরা মুরগির বাচ্চাগুলো মায়ের ডানায় যতক্ষণ থাকে নিরাপদ বের হইয়া যদি একটা চালাকি করে আক্রমণ আসে না না আসে না কে করে ফিরিস্তা কে করে কে করে চিল চিল শয়তান বলে হুঁশি নাই মুরগির বাচ্চার উপর আক্রমণ কে করে ঠিক তেমনি ভাবে আমরা আহলে হক মুরব্বীদের ব্যানারে চলি আমরা তারা যা বলবেন কথা আমাদের ওইটাই তারা যদি বলেন এখন চুপ তো চুপ কেন কোনো প্রশ্ন নাই যদি বলে কালকে আমাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কোন প্রশ্ন ছাড়া ময়দানে ঝাঁপিয়ে পড়বো কারণ আমরা তো মুরব্বী তাদেরকে মানি নাই যারা উল্টা পাল্টা চলেন আমরা মুরব্বী তাদেরকেই মেনে চলি ওই জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতু হুন চরমনের হযরত পীর সাহেব দামাত বারাকাতু হুন হাটাজারির মাহমুদুল হাসান দামাত বারাকাতু হুন আমরা তাদেরকে মুরব্বী মানি যাদের তাহাজ্জুদ কাজা হয় না আমি তো এইটাই বলছি আর কি কসু বলছি আমি তো এইটাই বলছি যে আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন সব জায়গায় নাক গলানো যায় না মূর্তির বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য মাদবদী জমিনে দিয়েছিলাম হাইকোর্টের সামনে মূর্তি বলি নাই কথা বুঝেন নাই এখন আমাদের দেশের সমস্ত উলামায়ে কেরাম মুফতি এনে কেরাম বসে বোর্ড বসে ফতুয়া দিয়েছেন কি দেন নাই দেশে ঠান্ডা না
কোন আওয়াজ আছে মদ পান করা হালাল না হারাম যে পান করবে তার জন্য হালাল হালাল না যদি কেউ হারাম মনে করে পান করে উনি আমাগো দন্ড নাই কারণ সে জানে হারাম যদি কেউ কয় না আমি যেহেতু পান করি হালাল তখন মুরুব্বিরা বলবে না কথা বলতে হবে আন্দোলন করতে হবে তো মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন আমাদের ফতোয়া ভিন্ন কিছু না আব্বা যা বলেছেন মুরুব্বি যা বলেছেন আমাদের আহলে হকের ব্যানারে যা কথা হবে এটাই আমাদের কথা এটাই আমাদের স্লোগান আমরা মুরুব্বিদেরকে ডেঙ্গিয়ে কোনো কথা হুঁশ হারাইয়া আমরা বলতে প্রস্তুত আমরা বেয়াদবি করার জন্য প্রস্তুত না আমরা মুরুব্বিদেরকে মানায়া অভ্যস্ত হইয়া এই পর্যন্ত আসি মানার কারণে আল্লাহ এই পর্যন্ত রাখছেন কথা বুঝেন নাই যাত্রাবাড়ি হুজুর বৈশা সব ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা সমাধান করছেন সমস্ত মুফতিয়ানে কেরাম একটা সমাধান করছেন এখানে তো চিল্লা পাল্লার কিছু নাই এই বসা আরো যদি আগে হইতো আমি আমার ওয়েতে অনেক চেষ্টা করেছি আমাদের দেশের फायदा আমাদের ইসলামের উপকার দ্বীনের উপকার আমাদের মাদ্রাসার উপকার আরো বেশি হইতো ইনশাআল্লাহ কারণ সরকার ওলামায়ে কেরামদেরকে যেই পরিমাণ মূল্যায়ন করেন এটা ইতিহাস অতীত কথা ঠিক না কিন্তু হাটহাজারীর হুজুরের শেষ একটা দাবি ছিল কুমিল্লার আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলার শেষ একটা দাবি ছিল সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আর আজকে হাফিজকে ছোট বানানোর জন্য এই একটু হিংসা দিলে ঢুকাইয়া আজকে তুমি আরএফএলের সাথে আমারে তুলনা করে তুমি আমাকে ছোট করতে চাও মনে মনে তুমি একটু প্রশ্ন করিও তুমি আসলে আরএফএলের পক্ষ নিছো না কি করছো যদি নিয়ে থাকো আল্লাহর কাছে মাপ চাও কারণ এই আরএফএল সেজান প্রাণ কোম্পানি কাদিয়ানি 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 আল্লাহ মাফ করে দাও আরো মহব্বতে বলেন আমিন হায় 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 এক নম্বরে তাকওয়া দুই নম্বর সতর্ক মুসলমান না হইয়া কবরে আসিও মুসলমান কেমনে হব তাকওয়ার পুঁজি অর্জন করতে হবে তাকওয়া কেমনে পাবো আল্লাহওয়ালাদের সংস্রবে সোহবতে যেতে হবে আল্লাহওয়ালা আসেনি বাংলাদেশ আছে অতএব তাদের উলামায় আহলে হক এদের সাথে সম্পর্ক বেশি রাখবেন আলেমের বিরুদ্ধে জীবনেও কোনোদিন কোনো কলম ধরবেন না ফেসবুকে লিখবেন না খবরদার কারণ এই আলেমের কারণে আজকে আমি হাফিজুর রহমান হয়েছি আলেমদের অবদানে কোরআন শিখেছি হাদিস শিখেছি আল্লাহকে চিনেছি রাসূলকে চিনেছি উলামায়ে কেরামের কারণে হালাল হারাম চিনেছি উলামায়ে কেরামের কারণে আজকে আব্বা আম্মাকে চিনেছি আমার বাপ সম্মানের পাত্র উলামাদের কারণে আদব শিখেছি উলামায়ে কেরামের কারণে কালেমা নামাজ রোজা হজ যাকাত শিখেছি নবী চিনেছি সুন্নাত চিনেছি অতএব গলায় ছুরি আসলেও কোনোদিন আমরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে মুখেও কিছু বলবো না ফেসবুকেও কিছু লিখবো না কপাল পুড়ে যাবে কারণ এরাই আমাদের শেষ এই ওলামায়ে কেরাম আমাদের শুরু শুরুতে আমার কানে আজান দিছেন আলেম শেষ বিদায়ের জানাজাও পড়াবেন আলেম অতএব এই জমিনে আমার স্বার্থবিহীন আমার আপন বন্ধু যদি কেউ থাকে এই দুনিয়ার জমিনে একমাত্র টুপিওয়ালা কোরআনওয়ালা ছাড়া কেউ না আর বাকি সব স্বার্থপর বাকি সব কি একটু স্বার্থে আঘাত লাগছে দল থেকে নাম কাটবে না জমিন থেকে নাম কাইটা ওই বাসবাগানে ভাড়ায় দি আলেম গো যত গালি দাও এ পর্যন্ত কোন আলেম গালি দিছে বলেন আলেম কখনো গালি দেয় নাই আলেমকে এত বড়দোয়া করে ইমামরে কি ধমক কি ধমক কি ধমক একবারও তো বড়দোয়া করে নাই সরকারের ডা খাইয়া বেতন টেতন নিয়ে আবার সরকারের গালি দেয় আর ইমামের বেতন ছয় মাস বাকি একদিনও আন্দোলন করে নাই জুমায় কয় নাই এই আমি কালকে যাবো গা থাকবো না কেন আমার বেতন দেয় না একবারও কোনো ইমাম বলে নাই বরং দুই একটা কথা কয় মাঝে মাঝে ইমাম সাহেব কষ্ট পায় আলেম কষ্ট পায় এরপরও ভোর রাতে কান্না করে আল্লাহ ওই বান্দাটার তুমি হেদায়েত দাও ও আল্লাহ এই এলাকায় শান্তি দাও অসুস্থ রোগী সুস্থ বানাও যারা ব্যবসা করে কামাই রুজিদের হালাল ভাবে বরকত বাড়ায় দাও যারা কবরে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও এরকম নিঃস্বার্থ আপন কারে পাইবেন পাইবেন সাহের দোকানে বিয়া কি বিরোধিতা ইমাম সাহেব ভালো না হাটে বাঁকা হইয়া বয়ান করে গরম গর্জন ফট করে ইমামের লগে দেখা হয়ে গেছে সালামু আলাইকুম হুজুর ভালো আছেন ইমাম সাহেব না হ্যাঁ আমি ইমাম সাহেব দোয়া করেন
মুসিবতে আছি দোয়া করি এতক্ষণ স্যার দোকানে বইয়া ইমাম রে গালি দিল এখন দোয়া কি চাই দোয়া চাই ইমাম সাহেব টের ভাইয়াও না শুনার ভান ধরিয়া চলে গেলেন আর দাওয়াত দিলেন আসেন নামাজে আসেন চলেন নামাজ পড়েন একদিনও বড় দোয়া করে নাই মনে মনেও বড় দোয়া করে নাই ভোর রাতে উঠা ইমাম সাহেব কানছে আল্লাহ তুমি অমুকের হেদায়েত দাও উম্মাহ গত জুমায় দেখলাম এই বড় লোক ইমামরে দেখতেই পারে না তিন সপ্তাহ পর দেখি হে কয় এই হুজুরের বেতন বাড়া যে বিরোধিতা করছে কি কয় বেতন বাড়া উম্মাহ আপনি না বিরোধিতা করলে বিরোধিতা দিটা বুঝি না মানুষে কত কিছুই কয় এটা উল্টা পাল্টা বুঝের ভুলে করছি তো এটা সব শেষ হুজুরের বেতন বাড়া হুজুর কোন সমস্যা হইলে আমি আছি কয় নি এটা কোন দিক দিয়ে তাবিজ মারছে হুজুরে ওই যে বীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও দেখছেন নি ফজরের সময় আল্লাহ বলে নাই আমি আসব তোরে দেখতে আল্লাহ পাক যোহরের সময় বলে নাই তোমার সামনে আসতেছি আল্লাহ আসরের নামাজের সময় বলে নাই তোমার সামনে আসতেছি মাগরিবের নামাজে বলে নাই তোমার সামনে আসতেছি আল্লাহ পাক এশার নামাজের ক্ষেত্রে বলে নাই তোমার কাছে আসতেছি ওই ভোর রাতের ব্যাপারে আল্লাহ বলেন রেডি হইয়া দাঁড়ি গোলাপ আমি প্রতিদিন ভোর রাতে আমার আপন বান্দাদের ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে আল্লাহরে ডাক দাও আল্লাহ ডাকেন আর বলেন আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ কার গুনাহ মাফ চা লাগবে চা এক ফোঁটা চোখে পানি যদি ফেলতে পারো রে গুনাহ 70 বছরের গুনাহ এক ফোঁটা চোখের পানিতে মাফ করে দিব এরে যুবক কয়দিন আর বাহাদুরি করবি একটু নজর করে দেখ তোমার আমার মতো বয়সের যুবকটা কিন্তু এই করোনার মধ্যে চলে গেছে যায় নাই তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো অল্প বয়সের যুবক চলে গেল আবার তাকায় দেখো রে বাবা এত বুঝাইলাম কেন নামাজ পড়লি না রে বাবা আমি কোন পীরের মুরিদ কবরে গেলে কাজ হবে না পীরের খবর থাকবে না দলের খবর থাকবে না প্রশ্ন তিনটা রেডি করে যা রবের পরিচয় দিতে হবে ধর্মের পরিচয় লাগবে রহমাতুল লিল আলামিনের পরিচয় লাগবে ওই কবরে যাওয়ার পর তারাই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে যারা দুনিয়ার মধ্যেই রবের গোলামি করে গেল তারা কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ না আমার রব হলেন আমার আল্লাহ আমার ধর্ম কি দিন ইয়াল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম আর আমার ধর্ম কোনোটাই নাই আমি ইসলাম ছাড়া চলি না আর নবীর সুন্নাত আমার জীবনের আদর্শ চুল কাটতে গেলে নবীর সুন্নাত চুল রাখতে গেলে নবীর সুন্নাত আঙ্গুলের নখগুলি কাটতে গেলে নবীর সুন্নাত রাখবো কিভাবে নবীর সুন্নাত অনুযায়ী রেখেছি জুতা দুইটা কেমনে পায়ে ঢুকাবো সেখানেও মদিনার নবীর সুন্নাত কেমনে জুতা খুলবো সেখানেও নবীর সুন্নাত যারা নবীর সুন্নাত গুলো মানবে তারা সুন্নি যারা নবীর সুন্নাত মানে না তারা নবীর ভণ্ড আসে এরে নবীর উম্মতের দল এরে যুবক যেই ফেরাউনের নাম বলেছিলাম 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনোদিন অসুস্থতা হয় নাই ওই ফেরাউনের নাম একটা বেঈমানও পর্যন্ত পছন্দ করে না অথচ তাকাইয়া দেখ ও পর্দার আড়ালের মা ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি ওই আসিয়ার খবর নিয়ে দেখো আমার আল্লাহর কেমন পেয়ারা বান্দি হয়ে গেছে মায়ার নবী মেয়েরাজে যাইতেছে হঠাৎ করে নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে জিব্রাইল এত সুঘ্রাণ কিসের বলে আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে কত বড় বেঈমান ফেরাউন তার ঘরের স্ত্রী আসিয়া এরে আম্মা যান এই আসিয়া কেমন করে আমার আল্লাহর গোলাম হইয়া কবরে গেল আল্লাহ বলে নবী হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন জান্নাতে ঢুকবেন জান্নাতের মধ্যে গিয়ে দেখবেন আপনার অনেক বিবি আপনার বিবি যতজন হবে এর মধ্যে একজন বিবি হবে ফেরাউনের স্ত্রী আসিয়া
এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউন না আপনার স্বামী তো আপনারে নামাজ পড়তে বাধা দেয় না রোজা রাখলে বাধা দেয় না নফল নামাজ পড়লে বাধা দেয় না কোরআন পড়লে বাধা দেয় না আম্মা জান আপনি কি পারেন না আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আর নামাজ পড়বেন আপনি কি পারেন না আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হবে নামাজ পড়ে দোয়া করবেন আপনি কি পারেন না আম্মা জান আপনার সন্তানটা সমাজের একটা ভালো সন্তান আদর্শওয়ালা হবে দোয়া করবেন ম্যাজিস্ট্রেট হোক দরকার আছে আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আমার সন্তান সমাজের মধ্যে সেবক হইয়া উন্নতির কাজ করবে তবে আদর্শ নিয়ে আগাইতে হবে কারণ এই চাঁদপুর শহরের মধ্যে ডাক্তার দেখাতে যাবেন এমবিবিএস ডাক্তার আছে 13 জন তবে সবার কাছে রোগীর ভিড় কি সমান সবার কাছে রোগীর ভিড় সমান না এক ডাক্তার ভয়ে ভয়ে মশা মারে আর এক ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে কারণটা কি লেখাপড়া সবার এক সার্টিফিকেট ও এক এরপরও এক ডাক্তারের কাছে রোগী কম আর এক ডাক্তারের কাছে রোগী বেশি কারণটা কি একমাত্র কারণ তার কাছে আছে ব্যবহার আর আদর্শ আর সততা ওই সততার কারণে আদর্শের কারণে ডাক্তার আগায় গেল এই জমিনের মধ্যে বহু ডিসিএসপি আছে তাকায় দেখবেন চাকরি জীবনে এক টাকাও হারাম খায় না নাই নাই আওয়ামী লীগ করে এই জমিনের মধ্যে বহু লোক বিএনপি করে বহু আল্লাহর বান্দা আওয়ামী লীগ করে তার টাকায় মাদ্রাসা চলে তার অনুদানে ওয়াজ মাহফিল চলে তাদের টাকা দিয়া একটা এতিম ছাত্রের কোরআন পড়া চলে তাদের টাকার কারণে বহু গরিবের ঘরবাড়ি উঠতেছে তাদের অনুদানের কারণে মসজিদ উঠতেছে উঠে না কথা বলেন না কেন একটা মানুষের বুকে লাগাইতে পারো না লাত্তি মারার গুন্ডা অর্জন করছো তোমার আব্বার দোয়ায় গালি দেওয়ার গুণটা পাইছো দোয়া করার গুণ পাইলে না 13 বার বরদোয়া করলা আল্লাহ হাফিজ ভাইরে ধ্বংস করে দাও 13 বার গালি দেওয়ার সুযোগ পাইলা ফেসবুকের মধ্যে চরমনের বিরুদ্ধে 13 বার লেখার সাহস পাইলা হাফিজ ভাইরে গালি দেওয়ার সাহস পাইলা তুমি আমার নবীর আশেক বলো তুমি নবীর মহব্বতে একবারও কি হেদায়েতের দোয়া করতে পারলা না ও ভাই একবারও কি তুমি মুসলমান হিসাবে একবারও কি হেদায়েতের দোয়া আমি পাওয়ার উপযুক্ত না তুমি আসতা বলতা হাফিজ ভাই আপনার নামে এই কথা শুনতেছি কেন কেন বুঝতেছি না একটু আমাকে বুঝাইয়া বলেন কত কথাই না শোনা যায় এ ভাই তুমি আসতা আমি কলিজার সাথে তোমারে মিলায় নিতাম অজুব কেন তুমি হিংসা করো রে ভাই যদিও তুমি চরমনাই তুমি তাবলিগ তুমি কলমি তুমি আলিয়া এই ভেদাভেদ কেন করো এগুলো আমাদের নকল পরিচয় আমাদের আসল পরিচয় হলো আমরা সবাই মুসলমান এক আল্লাহর গোলাম এটা আমাদের আসল পরিচয় একজনের জিগাইলেই পরিচয় দেয় আমি কিন্তু অমুক দলের সভাপতি আমি কিন্তু অমুক পীর সাহেবের এই এলাকার বড় একজন সেক্রেটারি এটা তো নকল পরিচয় কারণ কবরে গেলে পরিচয় থাকবে না আম্মা জানের গর্ব থেকে যখন আসছিলাম কপালে লেখা ছিল নাকি আমি বক্তা কিছুই লেখা ছিল না আমি ডাক্তার লেখা ছিল না আমি ইঞ্জিনিয়ার হব লেখা ছিল না সবাই ছিলাম সমান আবার কাফনের মধ্যে যখন ঢুকে যাবি রে যুবক সাদা কাপুনের মধ্যে যেদিন ঢুকবি ওই দিন কিন্তু পরিচয় থাকবে না কে পীর কে মুরিদ কে শিক্ষক কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি সকলে সমান হয়ে যাবি ওই কবরে যাওয়ার আগে তওবা কর ও আম্মা জান তওবা কর মনে কি চায় না তুমি একটা আদর্শমান সন্তানের মা হয়ে কবরে যাও কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও মরণের পরে তোমার সন্তান জানাজারি মামতি করবে কবরের কিনারায় গিয়ে তোমার সন্তান কলিজা পড়ে কোরআন পড়বে দোয়া করবে আম্মা জান দোয়া করো আল্লাহর কাছে ও আল্লাহ তুমি একটা নেককার সন্তানের মা বানায় দাও স্কুলে পড়লেও সমস্যা নাই নবীর তরিকা মতে পাঁচবার নামাজ পড় ও মুরব্বিদের দোয়া নিয়ে চল জিব্বা দিয়ে গালাগালি করিস না মোবাইলের জীবনের আপন বানাই না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া হাতটারে নাপাক করিস না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া চোখ দুইটারে নাপাক করিও না মোবাইলের দ্বারা গুনাহ করিয়া কানটারে নাপাক করিও না জীবনে যা করছো তওবা করো তওবা করো তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আর ওই কবরের কথা একটু স্মরণ করো এ যুবক ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয় আজকে যদি ঘুমের মধ্যে তোমার আমার মরণ হয় একবার নিজেরে জিজ্ঞাসা করো ওই কবরে গিয়া কালকে তুমি কি জবাব দিবা তোমার আমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে সাগরে মাছ ধরে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন নামাজ পড়তে পারো না হে নবীর
উন্নতির দাল আসলে তোমার অন্তরে জাহান্নামের ভয় নাই আল্লাহর কোরআনটা কেন তুমি একটু অধ্যয়ন করো না আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করছেন না এই কথা বলেন না আল্লাহর কোরআন তো মিথ্যা না 1500 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোন বেঈমান একটা ভুল বের করতে পারে নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নি জাহান্নামের বয়ান আছে নি জোরে বলেন আহা এই জান্নাত জাহান্নামের বয়ান কারা করবে ওলামায়ে কেরাম যদি না করে কেন বলো হাফিজ ভাই মাটির নিচে কবরে রস কইরা কয়দিন চলবা আমার মাওলায় যতদিন চালাইবে ততদিনই চলবো কেন বলো বাবা হাফিজ ভাই কিচ্ছা কাহিনী কোন কেন ওরে আব্বাজানের কিচ্ছা কই চরমনের দাদার কিচ্ছা কই এতে সমস্যাটা কোথায় বলো আমাদের কিচ্ছা কওয়ার দ্বারা মানুষ তো বিড়িটানে না আমরা কিচ্ছা বললেও মানুষের চোখে পানি আসে কারণ আমরা এমন বাপ দাদার কিচ্ছা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয় না তুমি কেন দাদার কিচ্ছা বলতে পারো না বাবার কিচ্ছা বলতে পারো না কারণ তোমার বাপ দাদার কিচ্ছা বলবো দূরের কথা তোমার বাপ দাদার নাম নিতে ভয় পাও কারণ তাদের ভেতরে তাকওয়া নাই আর আমরা কিচ্ছা কইলো মানুষ তওবা করার চেষ্টা করে কান্না করার চেষ্টা করে নামাজ ছাড়িয়া দেওয়ার চেষ্টা করে না নামাজ ছাড়লে পড়ার চেষ্টা করে বিড়িটা লেছেড়ে দেওয়ার চেষ্টা করে বেপর্দায় থাকলে পর্দা করার চেষ্টা করে এই কিচ্ছা কইলো যদি মানুষগুলো কান্না করে এই কিচ্ছা বলার দ্বারা যদি মানুষ নামাজি হয় তোমার এত হিংসা আর দুর্বলতা থাকবে কেন তুমি দোয়া করবা আল্লাহ ওই মানুষটা নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে আল্লাহ তুমিও আমাকে তৌফিক দান করো তুমি তো দোয়া নেওয়ার জন্য দরকার এই ওয়াজের প্যান্ডেল বসিয়া কত আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার দেয় কান্না করে রে বাবা ওই ওয়াজের মধ্যে বইসা উজানির ওয়াজে বসলে চরমনের আল্লাহওয়ালাদের বয়ানে বসলে মানুষ একটু চিৎকার দেয় কেন মানুষ কান্না করে কেন তোমার একটা প্রশ্ন অন্তরে কি ব্যাপার হাফিজ এরা চিল্লায় কেন আমি তোমাকে বলতেছি আমার কথাগুলো খেয়াল করো এরা চিল্লায় কেন বিড়ি টানার জন্য চিল্লায় না এরা বেনামাজি নামাজ ছাড়ার জন্য চিল্লায় না এরা মদের বোতল পাওয়ার জন্য চিল্লায় না আল্লাহর কসম করে বলি এরা যদি চিৎকার দেয় কান্না করে একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য তারা চিল্লায় আর তুমি যদি সমালোচনা করো তোমার সমালোচনা তো আল্লাহর জন্য না তোমার সমালোচনা তো হলো তোমার মডেল ইসলামের নেতারে খুশি করা আর ওই লোকটা চিল্লায় কেন আল্লাহরে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য চিল্লায় কান্না করে ও যুবক আল্লাহ বলেন বেশি কাঁদো কোরআন শরীফে আল্লাহ বলেন বেশি কান্না করো নবী বলেন কান্না করো ও যুবক আল্লাহর গোলাম ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব যারা দিবে আল্লাহ বলবেন বেহেশতের বিছানা বিছায়া দাও এখন ঘুমাইব ইসরাফিলের সিঙ্গার পুত্রের আগে তারে ডাকবি না আর আমি ঘুমাও কিন্তু যদি বান্দা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও আল্লাহর ফেরেশতা বলবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা গুনাহ করছে ধর্ম মানে নাই ইসলাম মানে নাই আলেম ওলামারে গালাগালি করতো আলেমদের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো কি মোল্লারা নামাজের কথা কয় নামাজ পড়বো না টুপিওয়ালারা রোজার কথা বলে আলেমদের কথা মতো রোজা রাখবো না আলেমদের কথা মতো জীবনটা চালাবো না নবীর সুন্নাত অনুযায়ী চলবো না এরা কবরে যাওয়ার পরে একটা কথা বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না আল্লাহ তখন রাগ করে বলবে ফেরেশতা এই বেঈমানের নাফরমানের আর সুযোগ দিস না দুনিয়াতে বহু সুযোগ দিছি আমার পানি আমার বাতাস আমার খাওয়া সব ভোগ করিয়া আমি আল্লাহর সাথে বেঈমানি আমার ওলামায়ে কেরামের সাথে বেঈমানি করেছে আর সুযোগ দেওয়া হবে না দেরি না করে কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছা দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও জাহান্নামের আগুন কবর এসে ভরে যাবে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে ওই নাইবাইয়ের গুনাহগারে আওয়াজ পাইবে বিকট বিকট আওয়াজ এত বিকট আওয়াজ কিসের বলে কবরের মধ্যে সাপ আসতেছে সাপের শো শো আওয়াজ শোনা যায় ওই কবরের মধ্যে আমার আল্লাহ বলবে ওরে ফেরেশতা দেরি করিস না কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও আল্লাহ গুসায় গিয়া বলবে এ কবরের মাটি আর দেরি করবি না এই নাফরমানের দুই পাশের মাটি জোরে জোরে চাপ লাগাও এমন জোরে চাপ দিবে
পাজরের হাড় চুরমার হয়ে যাবে এরে যুবক বালিশে মাথা লাগায়া একটা মিনিট চিন্তা করিস আমার আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন আবু বকর জান্নাতের গ্যারান্টি পাইয়াও সারা রাতে কান্নার আওয়াজ আমি কবরে একা কেমন করে থাকব আমার একটা রুমের মধ্যে যদি আটকাইয়া দেয় বাতি যদি না থাকে আমি বড় ভয় পাই আমাকে যদি একটা রুমের মধ্যে তালা মারিয়া অন্ধকারে ফলায়া দেয় আমি চিল্লাইতে থাকি পারি না ভয় 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 একটা গাছের পাতার শব্দ পাইলো বড় ভয় লাগে আর ওই অন্ধকার সাড়ে তিন হাত মাটির ঘর ওই জায়গায় কোনো বাতি নাই কোনো বন্ধু নাই ওই মাটির ঘরে কেমন করে থাকবি রে বাবা একবারও কি চিন্তা করে দেখছো এই চিন্তা আবু বকর যখন করতেন হাউমাউ করে কান্না করতেন ওমরের মতো বান্দা জান্নাতের গ্যারান্টি পাইয়াও কান্না করে গালের মধ্যে দাগ পড়ে গেল আর কান্না করেও দয়ার মালি ওই কবরের আজাব সহ্য করতে পারব না ওসমানের মতো নবীর সাহাবী কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কান্না করতে এরে নবীর উম্মতের দল একবার যদি ঘুমের আগে চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় সকালবেলা আমার মা আয়েশা দেখবে আমি আর জিন্দা নাই আম্মা জান চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো আমার বাবায় নাই এখন আমারে কে মা মা বলে ডাক দিবে যেই সন্তানের একটা মা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো ওই সন্তান এখন বেঁচে নাই কে আমারে মা বলে ডাকবে বাবাও কান্না করবে আমার আব্বা বলে কে ডাক দিবে এখন তো আর আমি আর আব্বা ডাক শুনতে পারবো না এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না আল্লাহওয়ালাদের কান্নাটারে তুমি ব্যর্থ মনে করিও না আবু বকরের কান্না ওমরের কান্না ওসমানের কান্নাটারে তুমি অনর্থক মনে করিও না সাহাবায়ে কেরামের কান্না তুমি বেহুদা মনে করিও না তুমিও যদি পারো আমার মাওলার দরবারে দিলটারে নরম করে কাঁদো যদি কান্না না আসে আমার আল্লাহর কাছে তুমি একটু বিনয়ের সাথে জবানটা খুলিয়া মনে মনে বলো ও আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেও জানে না আমার গুনার খবর আমার কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক হয়ে গেছে আজ আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানিও নাই আমার ডানে বামে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি আসে না একমাত্র কারণ আমার কপাল পুড়িয়ে গেছে আমার বামের লোকটা যদি কান্না করতে পারে আমার চোখে কেন পানি আসবে না সন্তান যদি মা বাবার ভয়ে কান্না করে ছাত্র যদি ওস্তাদের বেতের বাড়ির ভয়ে কান্না করে আমার মাওলার কবরের আজাবের ভয়টা কি কম একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে বাবা সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবি রে বাবা পায়ে হাত রেখে বলি ফিরে আয় জাহান্নামে যাইও না রে যুবক ডানে বামে তাকায় দেখো কেউ নাই কেউ নাই কে আমার মা কে বাবা আমি যদি এখন মরিয়া যাই আমারে সবাই ঘর থেকে নামায় দিবে আমার গায়ের জামাটা বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে সাদা তিনটা পাতলা কাপড়ের মধ্যে পেঁচাইয়া ওই কবর দিয়ে আসবে কেউ আর আমাকে ডাকিয়াও রাখবে না হেরে যুব পায়ে হাত রেখে বলি তওবা করে না আমার নবীর মহাব্বতে সুন্নতের আমল করো আমার নবী যার কোনো গুনাহ নাই যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম ওই নবী আমার দিনের জন্য
কত কষ্ট করেছেন তায়েফের ময়দানে যখন যায় তায়েফের বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর শরীরে পাথর মারতে শুরু করলো বৃষ্টির মতো পাথর পড়িয়া নবীর শরীর থেকে রক্ত রঞ্জিত হয় জুতা আটকায় গেল আমার আল্লাহ বলে জিব্রাইল যাও যাও আমার মায়ার নবীর কান্না সহ্য করতে পারি না কারণ আমার নবীর মা নাই বাবাও নাই আমার নবী আব্বা বলে ডাকতে পারেন নাই মা বলে ডাক দিতে পারেন নাই আজকে যদি ওই বেঈমানের পাথরের আঘাতে নবী কান্না করে নবীরে কে একটু সান্তনা দিবে মা থাকলে সান্তনা দিতেন বাবা থাকলে সান্তনা দিতেন ওই মা হারা বাবা হারা ইয়াতিম নবী আমার এত কষ্ট করিয়াও নবী বলে ও জিব্রাইল তায়েফের মানুষের মারিও না ওরা আমারে চিনে না যদি চিনতো আমার মহব্বতে আগায় যাইত ওদের মারিও না একদিন আল্লাহ ওদের হেদায়াত দান করবে ও এলাকার মুসলমান মা বোনেরা তওবা করে নাও একদিন স্বামীর ঘরে আসো আবার একদিন সাদা কাপড় পরে বিদায় নিয়ে কবরে যাইবা সন্তান মা মা বলে ডাকবে কোনো জবাব দিতে পারবা না অনুরোধ করে বলছি তওবা করে না গলায় সুরি আসবে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না এই ময়দানে যার মা নাই বাবা নাই কে আছো মা হারায়েতি ওই কবর থেকে দোয়া চাইতেছে রে সন্তান একটু কি মা বাবার চেহারাটাও মনে পড়ে না দোয়াও করতে পারো না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কার মা নাই কার বাবা নাই এতিমের মতো এখানে হাজির হয়েছে গুনার কারণে দিল শক্ত চোখে পানি নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে কান্নাওয়ালা চক্ষু দান করে কান্নাওয়ালা চক্ষু দান করে ও ভাই ডানে বামে দেখো কার চোখে পানি আছে পারলে হাতটা বাড়াইয়া একটু দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর কাছে ক্ষমা চাও হে আল্লাহ জীবনে যত অন্যায় করেছি ক্ষমা চাইলাম তওবা করলাম জীবনে আর নামাজ ছাড়বো না পর্দায় চলবো না আলেম ওলামাদের বিরোধিতা করবো না আহলে হকের বিরুদ্ধে যাবো না নবীর সুন্নাত আর ছাড়বো না কোরআন শিখবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মা বাবার খেদমত করবো দেশের জন্য জাতির জন্য কোনো বিরোধিতা করব না ও আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন